আসসালামু আলাইকুম। ভিজিটর কার্ড সম্পর্কে কিন্তু আপনারা প্রায় অনেকেই অবগত আছেন। অবগত না থাকলে কোনো ক্রমেই আমাকে এই বিষয়গুলো নিয়ে আপনারা প্রশ্ন করতেন না। অনেকেই কিন্তু আমাকে বলেন যে কমিটির মাধ্যমে ভিজিটর কার্ডের আবেদন করব, সেই ক্ষেত্রে কী কী কাগজ দরকার। আপনাদের কিন্তু একটা বিষয় জেনে রাখা ভালো যে ভিজিটর কার্ড প্রতি 2 বছর পর পর হয়। একবার ভিজিটর কার্ড হলে এটা 2 বছরের উপকারভোগী প্রতি মাসে 30 কেজি করে চাউল পাবেন। এই টাইপের কন্টেন্ট ইতিমধ্যে কেউ বানায়নি, আমি বানাবো। আমার পর অনেক বড় বড় কিছু কন্টেন্ট ক্রিয়েটররা আছে যারা কন্টেন্টগুলো নিয়ে তার চ্যানেলে দিবে, এতে আমার কোনো আপত্তি নেই। তবে একটা কথা বলতে চাই, একটা কন্টেন্ট বানাইতে গেলে অনেক রিসার্চ করতে হয়। আপনারা যে আমার কন্টেন্টগুলো চুরি করেন এগুলো ভালো জিনিস না, একটু খেটে কষ্ট করে কন্টেন্ট বানান, উপকার হবে আপনাদের। ওকে, এটা দেখেন, ভিজিটর কার্ডের অনলাইনে যারা আবেদন করতে চান, আপনাদের প্রথমেই বলে রাখি এই কার্ডের আবেদন কিন্তু শুধুমাত্র 2 বছর পর পর হয়। 23-24 অর্থ বছর বা 23-24 সালে শুধুমাত্র এই ভিজিটর কার্ডগুলো হয়েছে, যেগুলো 22-এর ডিসেম্বর বা নভেম্বর মাসে আবেদন করা হয়েছিল। সো এই উপকারভোগীরা তো অবশ্যই 23 সাল এবং 24 সাল সম্পূর্ণ ভিজিটর চাউল পাবে 30 কেজি করে। এরপরে আবার নতুন করে আবেদন হবে 2025 সালে, ভিজিটর আবেদন আসবে 2025 সালে। এখন ওই যে 25 সালে আসবে, যদি এত আগে বলে রাখা উচিত না যে ক্ষেত্রে কী কী যোগ্যতা দরকার একজন ভিজিটর উপকারভোগী হইতে হলে। ভিজিটর উপকারভোগী হতে হলে আপনি কিন্তু প্রতি মাসে ভিজিটর উপকারভোগী যখন হবেন তখন কিন্তু 30 কেজি করে চাউল পাবেন বিনামূল্যে। বিনামূল্যে 30 কেজি চাউল প্রতি মাসে একদম 24 মাস পাবেন। এইখানে প্রথমে বলছে যে ভিজিটর কার্ডের আবেদন অনলাইনে করার জন্য আপনাদের বয়স হতে হবে 20 থেকে 50 বছর। এরপর আপনার একটি এনআইডি কার্ড থাকা বাধ্যতামূলক। আপনি যেহেতু অনলাইনে ভিজিটর কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবেন, সো এই জন্য আপনি কিন্তু ভোটার আইডি কার্ড আপনাকে রাখতেই হবে। এখন বলছে ভিজিটর কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে হলে তো বাংলাদেশ নাগরিক হতে হবে, এস তো অবশ্যই আছে। এরপর যদি কোনো ব্যক্তি বিধবা, তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্তা হয়ে থাকে তাহলে কিন্তু তাদের অগ্রাধিকারটা সব থেকে বেশি দেওয়া হবে। এরপর যাদের আয়ের উৎস নেই, যে একজন চাকরিজীবী কিন্তু তার আয়ের উৎস আছে, বাট একজন বিধবা ব্যক্তি বা একজন যারা কৃষক কাজ করে তাদের কিন্তু আয়ের উৎস, নিয়মিত আয়ের উৎস নেই, যে প্রতিদিনের জায়গা থেকে টাকা আসছে, তারা কিন্তু আবার এখানে অগ্রাধিকার পাবে। আবার যারা দিনমজুর রয়েছে তারাও অগ্রাধিকার পাবে। এরপরে বিশেষ করে যাদের পরিবারের কর্মক্ষম, অসচ্ছল, বিধবা, তালাকপ্রাপ্ত, এই সকল বিষয়গুলো থাকে তারও উপকারভোগী হতে পারবে। এখন একজন প্রকৃত অর্থে উপকারভোগী হইতে হলে আপনাকে ভূমিহীন যদি হন তাহলে আপনি অগ্রাধিকার পাবেন। কোনো প্রকার ঘর বাড়ি আছে বাট আপনার বাসস্থানটা খুবই দুর্বল, উইকনেস বিষয় দিয়ে তৈরি, যেমন সোলার বেড়া বা পাটকাঠি, আপনারা যেটাই বলেন নাকি এগুলো দিয়ে আপনার বাসস্থান তৈরি, তাহলে কিন্তু আপনি একজন ভিজিটর কার্ড পাওয়ার যোগ্য ব্যক্তি। এই সকল বিষয়গুলো থাকা অবস্থায় যদি আপনি ভিজিটর কার্ডে আবেদন করেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই অগ্রাধিকার হবে। এছাড়াও আপনার যদি কোনো আবাদি জমি না থাকে, অন্যের জমিতে চাষাবাদ করেন, কাজ করেন, তাহলেও কিন্তু ভিজিটর কার্ডের উপকারভোগী হওয়ার জন্য আপনি চূড়ান্ত নির্বাচিত হবেন। সো অনেকগুলো বিষয় আছে যেগুলো যদি আপনারা এই সকল বিষয়গুলোর ক্রাইটেরিয়া পূরণ করেন তাহলে অবশ্যই আপনাদের ভিজিটর কার্ড হবে। ভিজিটর কার্ড শুধুমাত্র, এখন তার এটার নাম ভিজিটর কার্ড নেই, এখন হচ্ছে ভালনাবেল উইমেন প্রজেক্ট না কি জানি একটা নাম হয়েছে, এটা হয়ে গেছে। এরপর এখানে বলছে যে ভিজিটর কার্ড অ্যাপ্লিকেশন অনলাইন, এটা মূলত অ্যাপ্লিকেশন অনলাইন করতে হয়। অ্যাপ্লিকেশন যখন অনলাইন করবেন সেই ক্ষেত্রে আপনার সকল তথ্যগুলো দিতে হয়। কীভাবে অনলাইন করে এই ভিডিওটা ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। এটা যদিও কোনো কন্টেন্ট না, কারণ এইগুলো যেহেতু 2 বছর পর পর হয় এই বিষয়ে আপনারা এখন জেনে বাকি করবেন। তবে অনেকেই যে আমাকে কমেন্ট করেন 30 কেজি চাউলের কার্ড কীভাবে করতে হয় বা এই সত্যগুলো কি, শুধুমাত্র তাদের জন্য কন্টেন্টটা, যে ভিজিটর কার্ড করতে আপনাদের কী কী করতে হবে। এটা জাস্ট বলে রাখলাম যে ভিজিটর কার্ডের মেয়াদ সীমা থাকে 2 বছর, এই 2 বছর পর পর এই আবেদনগুলো হয়। 23 সাল এবং 24 সাল সম্পূর্ণ যাবে, তারপরে 24 সালের শেষের দিকে গিয়ে মেন নভেম্বর এবং ডিসেম্বরে গিয়ে আবেদন প্রক্রিয়া শুরু হবে। সো এই ভিডিওটা বানানোর প্রায় 2 বছর পরে ভিজিটর কার্ড আবেদন, 1 বছর পরে প্রায় ভিজিটর কার্ড করতে পারবেন আপনারা। সামনের বছর এই দিনগুলোতে ভিজিটর কার্ড আবেদন শুরু হবে। সো যারা ভিজিটর কার্ড পাওয়ার জন্য অনেকে বলছেন যে
কীভাবে কী করতে হয় আমি মনে করি ভিডিওটির মাধ্যমে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারলেন। এরপরে আছে টিসিবি, আমি ওইগুলো নিয়েও ভিডিও বানাবো ধীরে ধীরে যদি আপনারা চান। সো পরবর্তী কন্টেন্ট কী বিষয়ের উপর দেখতে যাচ্ছেন কমেন্ট করে দেবেন, দেখাবো অন্য কোনো বিষয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।